বিশিষ্ট কবি, লেখক, প্রাবন্ধিক, সাহিত্যিক, স্তম্ভকার, প্রচন্ড প্রবক্তা, সারস্বত সাধক, শ্রীজগন্নাথ সংস্কৃতি গবেষক ও আশু কবি রূপে পরিচিত কুমার কবি অরক্ষিত প্রধানঙ্ক স্মৃতিরে চতুর্দশ রাজ্যস্তরীয় কুমার কবি শ্রদ্ধাঞ্জলি সমারোহ পালিত হয়েছে। ওড়িশা সাহিত্য একাডেমি, ওড়িয়া ভাষা সাহিত্য ও সংস্কৃতি বিভাগ এবং কুমার কবি ফাউন্ডেশন মিলিত প্রচেষ্টায় পুরী জেলা সংস্কৃতি ভবন সভাকক্ষে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছিল। সমারোহকে উদ্ঘাটন করে বিশিষ্ট আধ্যাত্মিক গুরু স্বামী ব্রহ্মানন্দ সরস্বতী কুমার কবি জনে কালজয়ী সারস্বত স্রষ্টা বলে সে অভিহিত করে। ওড়িয়া ভাষা প্রতিষ্ঠান পূর্বতন নির্দেশক প্রফেসর ডক্টর কৈলাশ চন্দ্র টিকায়ত রায় সমারোহের অধ্যক্ষতা করে। কুমার কবি ফাউন্ডেশন সম্পাদক অধিবক্তা দিগম্বর বেহেরা স্বাগত অভিভাষণ রাখিলে। মুখ্য অতিথি ভাবে ফকির মোহন বিশ্ববিদ্যালয়ের পূর্বতন কুলপতি প্রফেসর ডক্টর কুমার বর দাস যোগ দিয়েছিলে। সে কহিলে কুমার কবি থিলে ভাব ভাষা ভক্তির কবি। তাঙ্ক সম্মানার্থে ওড়িয়া বিশ্ববিদ্যালয়ের তাঙ্ক নামে এক চেয়ার প্রতিষ্ঠা পাই সে মতামত রাখিলে। অন্যমানক মধ্যে শ্রীজগন্নাথ সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের পূর্বতন কুলপতি প্রফেসর ডক্টর হরিহর হোতা যোগ দিয়ে তাঙ্ক মরণোত্তর পদ্মশ্রী পাই দাবি করেছিলেন। ওড়িশা সঙ্গীত নাটক একাডেমির সদস্য বদ্রী মিশ্র যোগ দিয়ে কহিলে সবু সমস্যা মধ্যে রই আনুষ্ঠানিক শিক্ষার অভাব সত্ত্বে কুমার কবি অঠরখণ্ড কালজয়ী পুস্তক রচনা করা আশ্চর্যজনক। এই অবসরে কুমার কবি সম্মান 2024 সম্মানিত হয়েছিলেন বিশিষ্ট আন্তর্জাতিক ভাষা বিজ্ঞানী পদ্মশ্রী ডক্টর দেবীভূষণ পট্টনায়ক, বিশিষ্ট সঙ্গীতজ্ঞ তথা কণ্ঠশিল্পী দুখিশ্যাম ত্রিপাঠী উৎকল সঙ্গীত রত্ন সম্মান প্রদান করা যাই। এসহ প্রফেসর ডক্টর সত্যনারায়ণ আচার্য উৎকল সংস্কৃত সাহিত্য রত্ন সম্মান, ডক্টর সুধাংশু শেখর মহারণা উৎকল শিক্ষা সৌরভ সম্মান, নাট্যকার প্রশান্ত কুমার মিশ্র উৎকল নাট্যরত্ন সম্মান, কবি ও লেখিকা হরপ্রিয়া সাহু উৎকল কবিরত্ন সম্মান, বিশিষ্ট লোককলা নৃত্যশিল্পী শিখি ধ্বজ দাস উৎকল লৌড়ি নৃত্যরত্ন সম্মান এবং বন্দে মাতরম ফাউন্ডেশন ব্রহ্মগিরি অনুষ্ঠান সেবা ক্ষেত্রে উল্লেখনীয় অবদান পাই উৎকল সেবারত্ন সম্মান প্রদান করেছিল। মহাবিদ্যালয় স্তরের প্রিমিয়াম ফিক্স ফাউন্ডেশন দ্বারা আয়োজিত বক্তৃতা প্রতিযোগিতার অংশগ্রহণকারী মানুষ পুরস্কার প্রদান করা যাই। কুমার কবি স্মারকী বক্তৃতা প্রদান করে মুখ্য বক্তা কবি শঙ্কর সিং পরিডা। এই সমারোহকে সংস্কৃতি সংগঠক সাহিত্যিক শ্যামপ্রকাশ সেনাপতি সঞ্চালন করে। মাণিক সাংস্কৃতিক পরিষদর সভাপতি বনমালী জেনা ধন্যবাদ অর্পণ করে। কুমার কবি অরক্ষিত প্রধান জনে প্রচন্ড প্রতিভাধর ব্যক্তিসত্তা, ওড়িয়া ভাষা সাহিত্যের বহুবিধ বৈভবর জনে বর্ণিল ব্যক্তিসত্তা, শ্রীজগন্নাথ সংস্কৃতি যে সংস্কৃতি মহামানবীয় মহাভারতীয় মহাজাগতিক সেই সংস্কৃতি, সেই সংস্কৃতির গবেষক উদ্ঘোষক প্রবক্তা জনে কবি জনে সাহিত্যকার জনে অন্তর্নাট্যকার ভাবে কেবল জন সৃজনশীল সংস্থা ভাবে নুহ অনুসৃজন সহিত বঙ্গলা এবং সংস্কৃত ভাষার অনুসৃজনের ওড়িয়া বাণী ভণ্ডারক হৃদিমন্ত করে বহুবিধ প্রতিভার অধিকারী কুমার কবি অরক্ষিত প্রধান তাঙ্কর চতুর্দশ সাদর শ্রদ্ধাঞ্জলি সভা আজি পালন করা হচ্ছে এবং অন্তত এই যে ভাষা সাহিত্যকে তাঙ্কর চিলিকা রূপ মন্দির চিলিকা আরম্ভ করে পৌরাণিক ভারতবর্ষ যায় 18টি অন্তত পুস্তকের সস্তা ভাবে সে ওড়িয়া ভাষা সাহিত্যকে রুদ্ধিমন্ত করবার যে পরাকাষ্ঠা প্রদর্শন করেছেন তাকে উজ্জীবিত রাখা উত্তর পিঁড়ি তাকে তার অনুবাদ করা দরকার এবং উত্তর পিঁড়ি পাখে সে পর্যাপ্ত ভাবে পৌঁছা দরকার এবং তাহাই হলে আমি কুমার কবি অরক্ষিত প্রধানক অন্তত আমি গভীর শ্রদ্ধাঞ্জলি দিয়ে পার না তা নহলে জনমানসরে সে কেবল ওড়িশার কবি ওড়িশার নথিলে সে ওড়িশা ও আসাম উভয় রাজ্যের জন প্রতিষ্ঠিত প্রচারিত কবিসত্তা লে এবং তাঁকু বহু ভাবে সমগ্র ভারতবর্ষের পৌঁছে দেওয়া কুমার কবি ফাউন্ডেশন উদ্যম করব এই বিশ্বাস মনে করছি। দেখুন আজ মহান কবি লেখক গবেষক শ্রীজগন্নাথ সংস্কৃতির উপাসক তথা পুস্তক কুমার কবি অরক্ষিত প্রধানকর ইয়ে হচ্ছে চতুর্দশ শ্রদ্ধাঞ্জলি সমারোহ ওড়িশা সাহিত্য একাডেমি ওড়িশা ভাষা সাহিত্য ও সংস্কৃতি বিভাগ এবং কুমার কবি ফাউন্ডেশনের মিলিত আয়োজন ক্রমে 14 বর্ষ ধরে এই কার্যক্রম রাজ্যস্তরীয় কার্যক্রম পালন হচ্ছে। প্রত্যেক বর্ষ ওড়িশার জনে বিশিষ্ট সারস্বত সাধক সাহিত্যিক কিংবা ভাষাবিদ্ক এই অনুষ্ঠানের সর্বোচ্চ সম্মান কুমার কবি সম্মান দিয়াযাচ্ছে। এই চলিত বর্ষ পদ্মশ্রী প্রফেসর ডক্টর দেবীভূষণ পট্টনায়কঙ্কু সেই সম্মান দিয়াযাই তা সহ সঙ্গীত ক্ষেত্রে উৎকল সঙ্গীত রত্ন সম্মান বিশিষ্ট কণ্ঠশিল্পী লুকিশ ত্রিপাঠী দিয়াযাই তা সহ আউ 5 জন বিভিন্ন ক্ষেত্রে উৎকর্ষ লাভ করে ব্যক্তি এবং অনুষ্ঠানকে সম্মানিত করা যাই। আমার সরকার পাখে দাবি রয়েছে যে ওড়িশা সরকার ওড়িয়া বিশ্ববিদ্যালয়ের
কুমার কবিঙ্ক নাঁরে গোটিয়ে চেয়ার প্রতিষ্ঠা করতু এবং ওড়িশার লোক সাহিত্য উপরে সেটি গবেষণা হোক, কুমার কবিজীব জীবনী সম্পর্কে রচনা সম্পর্কে সেটি গবেষণা হোক এবং তিরুপতি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের মধ্যে কুমার কবিঙ্ক নাঁরে গোটিয়ে চেয়ার প্রতিষ্ঠা হোক, এই হচ্ছে আমার দাবি। এবং কুমার কবিঙ্ক কেন্দ্র সরকার মরণোত্তর পদ্মশ্রী প্রদান করতু, এই আমার অনুষ্ঠানের দাবি। ঘর সেই কুমার কবিঙ্কর পল্লীগ্রাম হাসিনীপুরের, আজকু 14 বর্ষ ধরে কুমার কবিঙ্কর এই যে রাজ্যস্তরীয় শ্রদ্ধাঞ্জলি সমারোহ অনুষ্ঠিত হচ্ছে, সেখানে সক্রিয় অংশগ্রহণ করুছি। এবং কুমার কবি যেত দেহত্যাগ কলে সুদূর বাঙ্গালোরের, তাকে সাথে কেবল একমাত্র মু জনিয়া লোক থিলি, মু তাকে আখি আগরে দেখুছি তাঙ্কর মৃত্যু, সে চালিগলে। জনে অপাঠুয়া মনিষ মূর্খ কালিদাস নপঢ়ি পণ্ডিত আজি 27 খণ্ড পুস্তকর রচয়িতা, যে কি জগন্নাথ সংস্কৃত মহাবিদ্যালয়ের তাঙ্কর স্থান পাইছি এক বহি জগতম জগন্নাথ পৌরাণিক ভারতবর্ষ। এবং ব্রহ্মগিরি নীলগিরি, ওড়িশার আসাম, কুরুক্ষেত্র পুরাণবন্ত আম গাঁ শ্মশান যাহঙ্কর লা সাম্রাজ্য, সে হচ্ছে সেই কুমার কবি অবিনত প্রধান। হাতি মরিলে যেতে জিলে যেতে মরিলে সেতিকি এই ন্যায়রে, সে মরিবা পরে মধ্যে তাঁর প্রকাশিত হচ্ছে অনেক পুস্তক। এবং তাঁর মৃত্যু পরে জানকী বল্লভ পট্টনায়ক যে গভর্নর লে আসামর, তাঁর উড়েছা বর্ণন বলে এক পুস্তক উন্মোচন করে, এবং তাঁর সুপুত্র আলোক কুমার প্রধান এবং তাঁর সহধর্মিণী কু ডাকি 1 লক্ষ টাকার পুরস্কার প্রদান করে উত্তরীয় দিয়ে, তেমন সেভাবে বাগ্নী আউ এ ভারতবর্ষে মিলবা বহুত কষ্টকর।